আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকবে খেজুর গুড়ের স্বাদে ঘে ভাজা জিলাপি এই জিলাপির রেসিপিটা খুব সহজে যে কেউ বাসায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবে আজকে এই রেসিপিটা আশা করি অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি তৈরি করতে করতে অনেকগুলো টিপস থাকবে মুচমুচে এই জিলাপিটা আমরা খুব সহজে তৈরি করে ফেলবো এখনি। অনেক পেচের এই জিলাপিটা বানানো খুবই সহজ আর অনেক বেশি মুছে ঘিয়ে ফ্লেভারে আর খেজুর গুড়ের স্বাদে চলুন তাহলে দেখিনি ঝটপট জিলাপি রেসিপি আজকে শুধু ময়দা দিয়ে এই জিলাপি তৈরি করব এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা একটা মিক্সিং বলে এর মধ্যে দিয়ে দিব বেকিং সোডা এই যে দেখতে পাচ্ছেন এক চা চামচ পরিমাণ এক কাপ ময়দার জন্য লাগবে বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা দিবেন বেকিং পাউডার দিতে যাবেন না আমি এখানে মেল করা বাটার দিয়ে দিচ্ছি বাটারের পরবর্তীতে আপনারা চাইলে ঘি দিতে পারেন তবে ঘি ব্যবহার করলেই ভালো ঘিয়ের স্বাদটা পাওয়া যাবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এখানে আমি বাটার ব্যবহার করলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিলে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণেই দিতে হবে চাইলে এখানে তেলও দেওয়া যাবে এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে তারপর এই তিনটা উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে হাত দিয়ে ডলে ডলে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ টক দই এখন আরও একটা কথা বলি এখানে যদি আপনারা টক দই দিতে না চান সেক্ষেত্রে লেবুর রস দিয়ে নিতে পারেন দুই চা চামচ পরিমাণ আর যদি লেবুর রসটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু ভিনেগার দিয়ে নিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ এতে করে জিলাবিগুলো একটু টক টক লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে দইটা মেশানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করব অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে কারণ এখানে যেহেতু আমরা দই দিয়েছি দই দেওয়ার কারণে কিন্তু এখানে পানির পরিমাণটা কম লাগবে এক কাপ ময়দার জন্য আপনি আস্তে আস্তে করে পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন এটার যে একটা ঘনত্ব সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে এক কাপ ময়দার জন্য আমার এখানে এক কাপ পানি লাগলো একটা হ্যান্ড দিয়ে আমি একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এর মধ্যে কোনো দলা দলা যাতে পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন ঠিক এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে এখন এটাকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ফাঁকে আমি শিরা তৈরি করে নেব আজকে খেজুর গুড়ের শিরা হবে এখানে আমি খেজুর গুড় নিয়ে নিলাম যেহেতু খেজুর গুড়ের পাটাটা একটু বড় আছে এটাকে আমি একটু ভেঙে তারপর শিরা তৈরি করে নিচ্ছি যতটুকু পরিমাণ আমার লাগে সে অনুপাতে নিয়ে নিচ্ছি আমরা যখন খেজুর গুড়ের শিরাটা তৈরি করব তখন কিন্তু এই জিলাপি বানানোর জন্য কোনো কালার ইউজ করা লাগবে না শিরার মধ্যে অনেক সময় চিনি দিয়ে আমরা যখন শিরাটা তৈরি করতে যাই তখন কিন্তু কালার ব্যবহার করি জর্দার কালার বা জাফরান কালার কিন্তু আমরা যখন এই গুড় দিয়ে শিরা তৈরি করতে যাব তখন কোনো কালারই লাগবে না এটার একটা নিজস্ব কালার আছে আর সুন্দর ফ্লেভার আছে তিন কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুর গুড় খেজুর গুড় আড়াইশো গ্রামের মতোই দিলাম আমি একটু শিরাটা বেশি পরিমাণেই তৈরি করব যদি থাকে পরবর্তীতে অন্য পিঠাতেও কিন্তু ব্যবহার করা যাবে এই শিরা সেই জন্য আমরা শিরাটা তৈরি করে রেখে দিতে পারি আর এই যে বড় বড় যে পিসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক ওঠার পর গলে যাবে পানির সঙ্গে মিশে যাবে ভালো করে বলক উঠিয়ে নিব ঘন হয়ে গেলে শিরাটা এক একটা শিরা হবে ঠিক এমন এই যে তো শিরা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর জিলাবিগুলো বানিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যদি একটু পরিমাণ পানি লাগে সেক্ষেত্রে দিয়ে নিতে হবে ব্যাটারের আন্দাজ অনুযায়ী তারপর আমি এটা একটা এই যে দেখতে পাচ্ছেন সসের যে বয়মগুলো থাকে সেটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা টাকের সাহায্যে তেল ভরার টাক দিয়ে এখানে যদি চান আপনারা পানির বোতল ইউজ করতে পারবেন সেক্ষেত্রে পানির বোতলের মুখটাতে একটা ছোট ফুটা করে নিতে হবে সেই ফুটা দিয়েই কিন্তু জিলাপির পেঁয়াজগুলো বেরোতে থাকবে বা চাইলে আপনারা আটার যে ব্যাগগুলো থাকে সেটা থেকেও ফুটা করে জিলাপি বানিয়ে নিতে পারেন যার যার ইচ্ছে মতো প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম লো হিটে তেলটাকে গরম করে নিয়েছি একেবারে লো হিটেই তেলটাকে গরম করে নিতে হবে তারপর আমরা যেহেতু মানে লম্বা লম্বা করে পেছে প্যাচে জিলাপিটা তৈরি করবো সেক্ষেত্রে প্যাঁচগুলো ঠিক এভাবেই দিতে হবে আমি যেভাবে দিচ্ছি এটা দেখে দেখেই বুঝে নিতে হবে আর তেলটাকে অবশ্যই লো হিটে গরম করে নিতে হবে হাই হিটে দিলে কিন্তু এই জিলাপির পেঁয়াজগুলো আপনি সহজেই দিতে পারবেন না এটা কিন্তু একটা বড় ধরনের টিপস চুলা রাসটা যখন একেবারে লো রাখবেন তখনই এই পেঁয়াজটা দেওয়া সম্ভব হবে আর না হয় কিন্তু হাই হিটে থাকলে জিলাবির পেঁয়াজগুলো একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে জিলাবি বানানোর বেলায় চুলা আঁচটাকে লো রেখে যখন আমরা এই পেঁয়াজগুলো দিতে যাব। তখনই কিন্তু আমাদের জিলাবিটা পারফেক্ট হবে মানে পেঁয়াজগুলো পারফেক্টভাবে পড়বে আর না হয় এমনভাবে উত্তপ্ত গরম তেলে দিতে গেলে ছড়িয়ে ছিটে যাবে পেঁয়াজগুলো তখন আমরা জিলাপির পেঁয়াজগুলো দিতে পারবো না তবে যে যেমনটাই পারি পেঁয়াজটা দিতে অত সুন্দর না হলেও কোনো প্রবলেম নেই চুলার আঁচটাকে যখন কমিয়ে রেখে তেলটাকে আপনারা লো হিটে গরম করে জিলাপিগুলো মানে পেঁয়াজগুলো দিতে যাবেন তখনই কিন্তু পারফেক্ট হবে এই পেঁচ তেল আমি এখানে পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সে সাথে ঘি এই তেলের মধ্যে যখন ঘিটা দিবেন তখন কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার চলে আসবে চাইলে বেশি পরিমাণেও ঘি দিয়ে নিতে পারেন আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম আর জিলাপিগুলো একটু হালকা কালারেই ভেজে নিচ্ছি যেহেতু খেজুর গুড়ে শিরাতে ডিপ করবো সেক্ষেত্রে সুন্দর একটা কালার এমনিতেই হবে চাইলে আরও একটু বেশি কালার করে আপনারা ভেজে নিতে পারেন এই যে শিরাতে ডিপ করে সঙ্গে সঙ্গেই নামিয়ে নেব এটা এত বেশি মুচমুচে হয় বানানোর পর নিজেরাই বুঝতে পারবেন এখন আমি সঙ্গে সঙ্গেই শিরাতে ডিপ করে নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু খুবই চিকন চিকন জিলাপি হয়েছে চিকন পেচের জিলাপি এটা আর যতটা লম্বা রাখতে চান সেক্ষেত্রে লম্বা লম্বা করে এই জিলাপিগুলো বানানো যায় এগুলো বানাতে আমার কাছে ভালোই লাগে আপনারাও ট্রাই করবেন শুধুমাত্র হালপে একটু ময়দায় অনেকগুলো জিলাপি বানিয়ে নেওয়া যায় আমি ঠিক একইভাবে সাপগুলো জিলাপি ভাজব আর শিরাতে দেব। তারপর সার্ভ করে দেখাচ্ছি এই যে গরম গরম এই জিলাপিটা কতই না মজার তাই না এই শীতে বিকালের নাস্তায় খুবই খেতে মনে চায় আর বাইরেরটা না খেয়ে ঘরে কিন্তু অল্প উপকরণে আমরা বানিয়ে নিতে পারি এই মজার জিলাপি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য আজকের মতো বিদায়ও নিয়ে নিব আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে বিদায় আল্লাহ হাফেজ